অনেক মানে কি বলে তার প্রতিভার বিচ্ছুরণ ঘটেছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার এখনো বলছি কোনো দলে এরম নেই, আমার বাড়িতে এখনো রবীন্দ্র বসে নেই। এই নির্বাচনে দুদিন আগে আমার বাড়িতে এসছে শ্যামল চক্রবর্তী, সিপিএম এর মন্ত্রী ছিলেন, আমার 63 সালের বন্ধু বা 62 সালের বন্ধু, 62 বন্ধু আমার। ওর মেয়েকে দেখা হয়েছিল অভিনয় করে, ওকে বলেছিলাম তোমার বাবা কিন্তু আমার বন্ধু, একটা বিয়ে বাড়িতে দেখা হয়েছিল। এরকম অনেকেই, একজন সিপিএম এর প্রাক্তন মন্ত্রী ছিলেন, তার পেটে একটা বড় অপারেশন হবে, উনি যাবেন দিল্লিতে, বঙ্গভবনে থাকবেন। আমাদের মধ্যে কিছু মানুষ আছেন খুব কনজারভেটিভ টাইপের, ঘরটা দিচ্ছেন না,